তো চলো সেকেন্ড পার্টটা স্টার্ট করা যাক। এভাবেই মারপিট ঝগড়া করতে করতে আমরা এক নম্বর উল্টোডাঙ্গা রোডে পৌঁছে গেছি, যেটা কিনা একটা হিস্টোরিক্যাল প্লেস। 1922 সালের এক সন্ধ্যায় বর্তমান যে ইসকন বিশাল একটা প্রতিষ্ঠান, তার পুরোধা প্রাণপুরুষ প্রভুপাদ প্রথম তার গুরুদেব সরস্বতী মহারাজের কাছে আসেন এবং এখান থেকেই তিনি নির্দেশ পান যে কৃষ্ণ ধর্ম বা কৃষ্ণ মন্ত্রকে গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে হবে। এবং সেই নির্দেশ পালন করতেই কিন্তু তিনি প্রচারে বের হন 70 বছর বয়সে। ইনি হচ্ছেন সেই সরস্বতী মহারাজ যিনি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা, যেখানের অ্যাস্থেটিকনেস এতটাই সুন্দর, প্লাস ওখানে একটা অদ্ভুত রকম পজিটিভ ভাইবস কাজ করছিল যেটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছে। 1918 সালে বাড়িটা যেমন দেখতে ছিল, তার আদলে কিন্তু বাড়িটাকে নতুন করে রেনোভেট করা হয়েছে। প্রসাদে ছিল পাস্তা, যেটা কিনা উপরি পাওনা, আর আমাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে, তোমরাও কিন্তু অবশ্যই একবার চেয়ে।